Assalamualaikum, welcome to Ikabala Cooking Industry. আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন হচ্ছে আমি রান্না করছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আজকে একটা দাওয়াত ব্লগ দিব। এটা হচ্ছে ঈদের পরে যে আমাদের পরিবারের সবাইকে আমি ইনভাইট করেছিলাম, তো তখনকার এই ব্লগগুলো আর কি। আমি সবগুলো আমি রেকর্ড করতে পারিনি, আমি কিছু কিছু অংশ আমি রেকর্ড করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এখনও যারা করেননি। আর আমি হচ্ছে রান্না শুরু করেছি বিকেলবেলা থেকে, যেহেতু আমি পরের দিন দাওয়াত দেবো। এই দেশে যেহেতু নিজে একা একাই করতে হয়, আর আমার ঘরে দেখা যায় আমার হাজব্যান্ড তেমন বেশি একটা ঘরে থাকেন না। আমি একাই কিন্তু সব রান্নাগুলো করি, ঘর গোছানো, বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, লুকাপড়া করতে হয়, সব কিছু মিলেই কিন্তু কাজগুলো এক হাতে যেহেতু করতে হয় আমি আগের দিন থেকে শুরু করি আর কি। তো আমি এক এক করে রান্না করছি, আমি পুরো রেসিপি দিতে পারবো না, আমি যেহেতু অল্প অল্প করে রেকর্ড করেছি সেজন্যই আর কি, মানে শুধু দেখার জন্য, যাতে করে আমি একটা ব্লগ তৈরি করতে পারি। আর এগুলো হচ্ছে বিন, এগুলো হচ্ছে আমার গার্ডেনের লাস্ট ইয়ারের, তো এগুলো দিয়ে আমি একটা ভাজি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে। তো এগুলা আমি হচ্ছে কয়েকটা প্যাকেট করে রেখে দিয়েছিলাম আর কি, একেবারে দুইয়ে কেটে প্রয়োজন করে। তো আমার একটা লাস্ট প্যাকেট রয়েছিল, তো সেটা দিয়ে আমি ভাজি করেছি। তো দিস ইয়ার হচ্ছে আমার আর বিন আমি গার্ডেনে করিনি আর কি। তো এই হচ্ছে আমি মিট কারিটা আমি হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম সব সময়ের মতো, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমি অনেক মিট রান্না করেছিলাম, তো সেগুলো এই যে উপর দিয়ে প্রেশার কুকারে বের হয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আসলে সবাইকে দাওয়াত করে একসঙ্গে করাতে আমার কাছেই ভালো লাগে। সবসময় দেখা যায় আমি জানি না, আর যতটুকু চেষ্টা করি সবাইকে যেন একটু ভালো মন্দ খাওয়াতে পারি আর কি। আর যেহেতু আমার বাচ্চারা ছোটো ছোটো, আমি জানি না আমি কতটুকু করতে পারি। তো আসলে কিছু করা সবার জন্য নিজের কাছেই ভালো লাগে। তো আমি হচ্ছে মিটকারি রান্না করা হয়ে গিয়েছে, আর দু তিন টুকরো কলিজা ছিল। তো আপনারা হয়তো অনেকেই জানেন কলিজা কিন্তু কারিতে পরে দিতে হয়, তাহলে কিন্তু ভালো, তা না হলে কিন্তু কারিটা গুলাগুলো হয়ে যায় আর কি, সেজন্যই। আর এগুলো হচ্ছে আমাদের কুরবানির মিট, সেগুলাই আমি রান্না করেছি। আর অনেকদিন পর মন চাচ্ছিল সবাইকে মানে এক বুনা করে খাওয়ানোর জন্য, তেমন একটা করা হয় না। আর কেন জানি ভালো লাগে এক বুনা যখন অতিথি আসে তাদের সামনে দিতে আর কি, টেবিলে খাবারের একটা সৌন্দর্য আসে। তো আমি করে নিচ্ছি এক এক করে, প্রথমে হচ্ছে বয়েল করে আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে, আর এখন হচ্ছে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। Thank you.
আর এখন হচ্ছে আমার রান্না বান্না শেষ, আমার মেহমান চলে আসবেন, তো আমি একটা সেমাই তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে নাটগুলাকে কেটে কুচি কুচি করে এরপরে গিয়ে হচ্ছে আমি বেজে নিয়েছি এই সেমাই আর নাটের সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর কি। আর অন্যদিকে এই যেগুলো হচ্ছে নুনের বড়া, এগুলো বেজে নিচ্ছে আমার মেয়ে, তো ও হেল্প করে, আমার বাচ্চারা কিন্তু অনেক হেল্প করে, যদি কেউ আসে তো আমি বলি মাকে একটু হেল্প করে এসে, তাহলেই কিন্তু করে। বাচ্চাদেরকে আসলে সব কিছু মানে শেখাতে হয়, তা না হলে কিন্তু বাচ্চারা করবে না। আর সব কিছু কি যে আমি করে দিতে পারবো সব সময় সেটাও না, কিন্তু আমি যে কতদিন থাকবো বাচ্চাদের মাঝে সেটাও কিন্তু আমরা জানি না। কয়েকদিন, 2-3 দিন আগে আমি একটা ব্লগ দিয়েছি, আমি বলেছি আমার শ্বশুর কিন্তু মারা গিয়েছেন বাংলাদেশে, তো সবাইকে দোয়া করার জন্য অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আর আমার শ্বশুর মারা যাওয়ার আগে আমি ফেসবুকে কিন্তু একটা দোয়ার জন্য রিকোয়েস্ট মানে ছেড়েছিলাম আর কি, মারা যাওয়ার আগের দিন। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, দোয়া করেছেন, এবং মারা যাওয়ার পরও কিন্তু আমি আবার দোয়া চেয়েছি আমার শ্বশুরের জান্নাতুল ফেরদৌসের জন্য। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক মানুষ। আসলে কি দোয়া আসলে অনেক কাজে আসে আমাদের জন্য। আরেকজন মানুষ যখন মারা যান, ওনার জন্য অনেক জরুরি হচ্ছে দোয়া, আমরা যারা দুনিয়াতে এখনো আছি আর কি। মরে যাওয়ার পর হচ্ছে গিয়ে মানুষের কিন্তু সব কিছুই বন্ধ হয়ে যায়, যদি অলিয়া ওলাদ থাকে আমরাই কিন্তু তাদের জন্য করতে হবে আর কি। যাই হোক, এখন হচ্ছে সবাই চলে আসছেন, আমি আমার নাস্তাগুলো এক এক করে নিয়ে যাচ্ছি টেবিলে। সবাই আসছেন, আসলে ঈদের সময় দেখা যায় সবাই যদি একসঙ্গে হওয়া যায়, একসঙ্গে করাতে পারি, আমার নিজের কাছেই ভালো লাগে। এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই আর আমার বাবার বাড়ির ভাই বোন কিংবা চাচা চাচি কেউ কিন্তু এখানে নেই, আমার সবাই কিন্তু ম্যানচেস্টারে, আমার বোন লন্ডনে থাকে, তো তারা যেহেতু অনেক দূর দূর কেউই আসতে পারবে না। তো এখানে শ্বশুর বাড়ির সবাই আছেন, সবাইকে আমি বলি ঈদের সময়। আর আমার বাচ্চারা অনেক এনজয় করে যখন সবাই আসেন, সেই জন্যই আর কি। আমার আর এখানে হচ্ছে গিয়ে আমি নাস্তাগুলো সবগুলো করে নিয়ে আসছি, তো আমার যা এসে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে কিচেনে। আর এই যে একটা ট্রেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো, ওটা কিন্তু ও নিয়ে আসছে ঘর থেকে বানিয়ে। আর এই তো সবাইকে আমি মানে সবাই হচ্ছে গার্ডেনে, কেউ পিকচার তুলছেন, কেউ গল্প করছেন, তো সবাই আস্তে আস্তে আমি একটু রেকর্ডও করেছি। তো আমার শ্বশুর মারা গিয়েছেন, 1 সপ্তাহের উপরে হয়ে গিয়েছে, সবাই আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন, ওনাকে যেন মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন, ওনার জন্য সব গুণা মাফ করে ওনাকে জান্নাতে এক টুকরো জায়গা করে দেন। আমি কিন্তু অনেক সুন্দর করে মোনাজাত করতে পারি এখন, কোনো এক সময় ছিল আমি মোনাজাত করতে পারতাম না, নামাজে বসে নামাজ শেষ করে দোয়া চাইতে আমার তেমন একটা আমি পারতাম না। এখন খুব সুন্দর করে নামাজের পর হচ্ছে মোনাজাত করি, তাহাজ্জুদের নামাজও পড়ি, তখনও কিন্তু মোনাজাত করি আল্লাহর কাছে। আমি সবার জন্য দোয়া করি যারা দুনিয়াতে আছে, মুসলিম উম্মা এবং যারা নেই তাদের জন্য। তো আমাদেরকে হচ্ছে গিয়ে দোয়া চাওয়ার চাইতে আর চাইতে কিছু করতে পারবো না, তো উনি চলে গিয়েছেন উনির জায়গায়। কীভাবে যে মানুষটা, একজন মানুষ চলে যায় আসলে আমরা বুঝতেই পারি না, তো হারিয়ে যায় সেরকমই লাগে কিন্তু চলে যাওয়ার পর। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমার কিন্তু দাদা দাদি নেই, আমার একজন চাচাও নেই, নানা নানি কেউই নেই, তাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আমিও তো সবার জন্য দোয়া করে থাকি, মুসলিম উম্মার জন্য এবং যারা পৃথিবীতে নেই তাদের জন্য। আর এখন হচ্ছে গিয়ে আমি খাবার দিয়ে দিচ্ছি সবাইকে, তো সবাই সবাই না, কিছু কিছু সবাই কিছু খাচ্ছেন আর কি, আর অনেকে বাকি আছেন, আমরা এক এক করে খাবো সবাই। তো অনেক মানুষ হওয়াতে মানে দাগে দাগে খাওয়াতে হয় আর কি, বাচ্চাদেরকে এক সাইডে নিয়ে খাওয়াতে হয়, কিচেনে এক দাগ খাচ্ছেন এরকমই আর কি। তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা করেননি, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার ব্লগ যারা দেখে থাকেন লিখে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে।
আসলে আমার বলক কেমন একটা বিউ হয় না, সেজন্যই আমার বলক দিতে ইদানিং আমার কাছে একেবারেই ভালো লাগে না। আসলে অনেক কষ্ট লাগে আর অনেক সময় লাগে, সেজন্যই অনেক সময় মনে হয় কাজে চলে গেলে আমি একে আমার ভালো একটা ইনকাম আসবে। তো যাই হোক, কিছু করার নেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।